সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি পরীক্ষার্থীরা, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। মানে যারা দশম শ্রেণীতে এখন আছো, তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমরা দেখবো। তার আগে বলে নিই, যারা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, আমাদের তালুকদার একাডেমি চ্যানেলেই প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা চাইলে প্রশ্ন অনুযায়ী অ্যান্সারগুলো লিখে নিতে পারো। তোমরা জানো যে 2020 সালে তোমরা যখন নবম শ্রেণীতে ছিলে, তখন যে অ্যাসাইনমেন্ট লিখেছিলে, ঠিক সেই প্রক্রিয়ায় অ্যাসাইনমেন্ট এবছরে করতে হবে। আশা করি যে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরই একটা মূল্যায়ন হবে। তো তোমরা গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নের কিছুক্ষণ পরে আমরা অ্যান্সারগুলো দিয়ে দিব। তো তোমরা আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো চলো আমরা দ্বিতীয় সপ্তাহের প্রশ্নগুলো কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এখন প্রশ্নগুলো দেখবো, কিছুক্ষণ পরে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো। আমরা আগে প্রশ্নটি দেখে নিই। 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এটি তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত অ্যাসাইনমেন্টটি। আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে চলে যাই। তোমাদের দ্বিতীয় সপ্তাহে প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে, এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার, এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 1, 1 নং অ্যাসাইনমেন্ট। প্রশ্নটি করা হয়েছে টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল এই অংশ থেকে। এখানে মার্কিং করা হবে অবশ্যই, মার্কিং 15 মার্কস, 15 মার্ক থাকবে এই অ্যাসাইনমেন্টটিতে। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, লার্নার্স উইল রাইট অ্যান্ড এসে হেয়ার ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তার অ্যাসাইনমেন্টের মধ্যে এই প্রশ্নগুলো উত্তর থাকতে হবে। নাম্বার 1, হোয়াট আর, আচ্ছা এখানে প্রশ্নটি হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি। অ্যাসাইনমেন্ট হচ্ছে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা জাস্টিফাই করা যে ফেস্টিভ্যালস আর ফর এভরি ওয়ান। এই স্টেটমেন্টটা জাস্টিফাই করতে হবে। তো এটা কীভাবে করবো, এটার জন্য তিনটি প্রশ্ন এখানে দেওয়া আছে, তিনটি প্রশ্নের আলোকে এটা জাস্টিফাই করতে হবে। নাম্বার 1, হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে কমন এবং কমন ইভেন্ট কোনগুলো এবং উৎসব কোনগুলো সে বাংলাদেশের মধ্যে। 2, ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় তুমি এরকম ইভেন্টে বা এরকম উৎসবে কোনটাতে যোগ দিয়েছো, সেটা তোমার অনুভূতি বা তোমার অনুভূতিটা কী সেটা জানতে। নাম্বার 3, হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। এই ফেস্টিভ্যালগুলো তোমার এবং তোমার জীবনে, তোমার জাতির জীবনে কীভাবে ভূমিকা পালন করে। আচ্ছা, এই ছিল ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এই অ্যাসাইনমেন্টটিতে যদি তোমরা 15 উপরে পেতে চাও, তাহলে এটা 15 মার্কস উপরে পেলে সেটা হবে আউট অফ 100। তুমি সেটা মানে 15 মার্কসের উপরে পেয়েছো মানে তুমি 100 পেয়েছো, ঠিক আছে। সরি, আউট অফ 15, মানে 15তে অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 15 নাম্বার, এখানে আউট অফ 100-এর মধ্যে কম্পেয়ার করা হবে। 12-র চেয়ে বেশি পেলে তুমি 80% নাম্বার পেয়ে এক্সেলেন্ট পাবে। 11 পেলে 70 থেকে 79 নাম্বার, সেটা ভেরি গুড। 8 থেকে 10 পেলে গুড পাবে, 50 থেকে 69% মধ্যে থাকবে। আর বিলো 50 হলে সেটা, বিলো 8-এর নিচে, 8-এর নিচে হলে নিডস ইম্প্রুভমেন্টে থাকবে। এবার আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি স্তরের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বিষয়টি, এটির অ্যাসাইনমেন্টটি তোমাদের দ্বিতীয় অধ্যায় বা স্বাধীন বাংলাদেশ থেকে প্রশ্নটি করা হয়েছে, বিশ্বকোড 150। তোমার পরিবারে বসবাসরত ষাটোদ্দ তোমার দাদা বা নানার কাছে তুমি 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলে যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল সহ সকলের ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন প্রণয়ন করো। তো এটি প্রতিবেদনটি প্রণয়নের সময় যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাম্বার 1, মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম বর্ণনা থাকতে হবে, মুজিবনগর সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা, স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান মূল্যায়ন। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এটিতেও তোমাদের 10 থেকে 12 পেতে হবে উত্তম নাম্বার পেতে হলে। আমাদের চ্যানেলে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করার জন্য যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো সবার আগে দেওয়া হয়। তোমরা আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দাও। 2022 এসএসসি পরীক্ষার্থীদের পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়, এটি 1 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি হচ্ছে, পরিবারের সদস্যদের বডি মাস ইন্ডেক্স বিএমআই তথ্য থেকে প্রত্যেকের জন্য খাদ্য সংক্রান্ত একটি পরামর্শ তালিকা প্রস্তুত করুন। কী থাকতে হবে, এক যথাযথ চকের সাহায্যে পরিবারের সদস্যদের নাম, ওজন, উচ্চতা লিপিবদ্ধ করে উপস্থাপন, প্রত্যেক সদস্যদের জন্য বিএমআই মান নির্ণয়, বিএমআই মানগুলো গ্রাফের মাধ্যমে উপস্থাপন এবং স্বাভাবিক বিএমআই রেখা অঙ্কন করে কম ওজন, সঠিক ওজন, বেশি ওজন ও স্থূলতা চিহ্নিত করুন। তারপর পয়েন্ট হচ্ছে, খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা প্রস্তুত করুন। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন, আর এটি সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য 13 থেকে 16 পেতে হবে।
খুব শীঘ্রই আমাদের চ্যানেল অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো চলে আসবে। তোমরা ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা জানতে পারে যে দশম শ্রেণীর মানে 2022 সালে যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে তাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো চলে আসছে। আর তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, অ্যাসাইনমেন্টের অ্যান্সার চাও কিনা, নমুনত্ব চাও কিনা সেটি কমেন্ট সেকশন জানিয়ে দাও।